রাজধানীর দুটি আলাদা জায়গার চিত্র ঘড়ির কাটার সময় বলছে এখন তাদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে হেলায় সময় পার করার এমন দৃশ্য নগরীতে দেখা যায় হর হামেশাই যার নেতিবাচক প্রভাব পড়েছে এসএসসি পরীক্ষার ফলাফলে পরিসংখ্যান বলছে দু সালে ছেলেদের তুলনায় পরীক্ষায় অংশ নেয় আটান্ন হাজারের বেশি মেয়ে শিক্ষার্থী একই অবস্থা গেল চার বছর ধরে সবশেষ দু সালে সংখ্যার ব্যবধান দাঁড়াই বিরানব্বই হাজারে শুধু তাই নয় ভালো ফলাফল সহ সব ক্ষেত্রে ছাত্রীদের তুলনায় পিছিয়ে ছাত্ররা এমন বাস্তবতার কারণ নির্ণয় সরকার সহ কোনো সংস্থার নেই গবেষণা শিক্ষাবিদরা বলছেন ইচ্ছা শক্তিতে মেয়েরাই গিয়ে অন্যদিকে গ্যাং কালচার ইন্টারনেটের অপব্যবহার আর অবাধ্যতা সহ বেশ কিছু কারণে পিছিয়ে যাচ্ছে ছেলেরা যে আমরা একটা চাপে আসি সহজে বাবা মা চাই কি যে তাকে ওই কর্মের নিয়ে যেতে এবং সেই ক্ষেত্রে ছেলেকে মানে ফার্স্ট চয়েস করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা সেরা অফার অথেন্টিক ইকোনমিক জোন যেগুলো সেখানেও আপনি গিয়ে আপনি হিস্ট্রি চেক করে দেখেন ক্লাস নাইনে ওঠার পরে কিন্তু আমাদের ছেলে শিক্ষার্থীর স্কুলে ঝরে পড়া হাটটা খুব ড্রাফলি মানে ড্রেস্ট্রিকলি আমি নেমে যাচ্ছে ড্রপ হয়ে যাচ্ছে বড় বড় স্কুলগুলোতে যে পড়াচ্ছেন অনেক টাকার জোগান দিয়ে পড়াচ্ছেন কিন্তু যারা এই সুযোগটা পাচ্ছে না বিশেষ করে ছেলেরা বিভিন্ন অঞ্চলে যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় বিনিয়োগটা বাড়াতে হবে নারী শিক্ষার উন্নতি হলেও ছেলেদের পিছিয়ে পড়া সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা আমাদের যে উদ্যোগটা যদি আমরা প্লাস এইট পর্যন্ত একটা ছেলেকে অবৈধনিক করার প্রক্রিয়ার মধ্যে যেতে পারি এবং তাকে ধরে রাখতে পারি তাহলে ক্লাস এইটে একটা ছেলে গেলে সে কিন্তু চেষ্টা চেষ্টা করবে আর দুইটা বছর পরে আমি এসএসসিটা দেওয়ার করি ঢাকা মহানগরীর বড় বড় এলাকায় বড় বড় স্কুলে আমরা শিক্ষার্থীদের প্রতি বিনিয়োগ নাকি আমরা চর হাওর বাওর পিছিয়ে পড়ার ছেলে মেয়ে সবার জন্য সর্বজনীন করবো এটা চিহ্নিত করে করতে হবে এসএসসি ও মাদ্রাসা বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করলেও কারিগরিতে পিছিয়ে মেয়েরা रोमिस हुसैन, चैनल 24, ढाका